7 পেজে সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু আওয়ার পেজ। আজকে আমাদের টপিক হাইপার সেন্সিটিভিটি টাইপ 3, অর্থাৎ আমরা টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি নিয়ে পড়ব। হাইপার সেন্সিটিভিটি কথার মানেটা কি? কোন হাইপার মানে বেশি এন্ড সেন্সিটিভিটি মানে কোন একটা বিষয়ের উপরে আমরা বেশি সেন্স দিচ্ছি। হোয়াট ইজ দিস অ্যাকচুয়াল ইমিউন সিস্টেম? আমাদের বডিতে এক ধরনের ইমিউন সিস্টেম আছে বা অনাক্রম্য তন্ত্র রয়েছে যেটা আমাদের বডিকে সবসময় রক্ষা করছে। যদি প্রয়োজনের অতিরিক্তভাবে এরা আমাদের রক্ষা করতে শুরু করে তখন আমাদের প্রয়োজনীয় কিছু কোষ, কিছু কলা, কিছু টিস্যু ড্যামেজ হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থাটাকে বলছে হাইপার সেন্সিটিভিটি। আমরা ইতিমধ্যে হাইপার সেন্সিটিভিটি 1, 2 এই দুটো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব। চলো দেখি হোয়াট ইজ হাইপার সেন্সিটিভিটি টাইপ 3। খুব মনে রাখার সুবিধার জন্য আমরা একটা ছোট্ট সহজ নিয়ম মানে পালন করছি, দ্যাট ইজ 1, 2, 3, 4 ABCD 1 for অ্যালার্জি, 2 for বডি দ্যাট মিন্স অ্যান্টিবডি, 3 for কমপ্লেক্স, D4 for ডিলেট। সো ABCD 1, 2, 3, 4 1 ইজ অ্যালার্জি ডিপেন্ডেন্ট, হাইপার সেন্সিটিভিটি 2 ইজ অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট, হাইপার সেন্সিটিভিটি 3 ইজ ইমিউন কমপ্লেক্স ডিপেন্ডেন্ট, অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি 4 ইজ ডিলেড টাইপ। উই রিড দ্যাট ফার্স্ট 3 টাইপস অফ হাইপার সেন্সিটিভিটি ইজ ভেরি ইমিডিয়েট, ইটস রেসপন্স ইজ ভেরি মাচ ইমিডিয়েট, বাট দ্য লাস্ট টাইপ টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি ইজ ডিলেড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি। আমরা একটা সহজ পদ্ধতি দিয়ে দিয়েছি ABCD এরকম করে, A for অ্যালার্জি, B for বডি দ্যাট ইজ অ্যান্টিবডি, C for কমপ্লেক্স, অ্যান্ড D for ডিলেট। তো চলো আমরা আজকে টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি কী সেই সম্পর্কে একটু পড়াশোনা করি। টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি, দিস টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি ইজ মেডিয়েটেড বাই ইমিউন কমপ্লেক্স অর অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। ইট ইনভলভস ডিপোজিশন অফ ইমিউন কমপ্লেক্স প্রোডিউসড ইন এক্সেস কোয়ান্টিটি ওভার ডিফারেন্ট টিস্যু, লিডস টু টিস্যু ইঞ্জুরি। তাহলে আমরা টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি কাকে বললাম? যে এই ধরনের হাইপার সেন্সিটিভিটিতে ইমিউন কমপ্লেক্স, আমাদের বডিতে ইমিউন সিস্টেমের জন্য অনেক কিছু প্রোটিন, কখনো সাইটোকাইন, বিভিন্ন ধরনের কোষ কাজে লাগে, সেখানে আমাদের দেহে কিছু কমপ্লেক্স প্রোটিন রয়েছে যেগুলোকে ইমিউন কমপ্লেক্স বলে, কমপ্লিমেন্ট প্রোটিন বলে এগুলোকে। তো এই কমপ্লেক্স প্রোটিন এবং অথবা আমরা যেটা বলতে পারি অ্যান্টিজেন অ্যান্টিবডি, যে কমপ্লেক্স অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডির যে মেলবন্ধন ঘটে এবং সেইটা যখন ডিপোজিশন হয়ে যাচ্ছে একটা হাইউজ অ্যামাউন্ট কোনো একটা বডি অর্গানে, কোনো অ্যান্টিজেন ঢুকেছে অ্যান্টিবডির সাথে মিশ্রিত হয়, একটা হিউজ অ্যামাউন্টে আমাদের বডির মধ্যে কোনো টিস্যুর মধ্যে জমা হচ্ছে। এই যে জমা হওয়ার ফলে কী হচ্ছে, সেই টিস্যুর একটা ক্ষতি করছে, ড্যামেজ করছে। তো এই যে ড্যামেজ একটা ইঞ্জুরি তৈরি করছে আমাদের দেহের বডি সিস্টেমে, আমাদের দেহের ক্ষতি করছে, ইমিউন সিস্টেমের মতো যে নিজের দেহের সিস্টেম নিজের দেহকেই ক্ষতি করছে, দ্যাট ইজ কল্ড টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি মেকানিজম। ওকে, হোয়াট ইজ মেকানিজম? সিম্পল, টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির তিনটে ফান্ডা আছে, 3 মেইন ক্রাইটেরিয়ার হিয়ার। 1 ফরমেশন অফ অ্যান্টি অ্যান্টিবডি ইমিউন কমপ্লেক্স, 2 ক্লিয়ারেন্স অফ অ্যান্টিজেন বাই ফ্যাগোসাইটিক সেল, 3 লার্জ অ্যামাউন্ট অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স লিডস টু টিস্যু ড্যামেজ। তিনটে ফান্ডা নিয়ে আমাদের এই টাইপ 3 হাইপার সেন্সিটিভিটির অ্যাকশন বা মেকানিজমটা জড়িত। প্রথম পয়েন্ট, যে ধরো সাপোজ অ্যান্টিজেনের কাজ কী, অ্যান্টিজেন ধরো একটা লোক ভুল করে কারোর বাড়িতে ঢুকে গেছে, চোর, তাহলে চোরকে প্রথম ধরবে ধরো দারোয়ান, সেই দারোয়ান চোরটাকে ধরলো, দারোয়ান হচ্ছে অ্যান্টিজেন, এই সরি চোরটা হচ্ছে অ্যান্টিজেন, দারোয়ানটা হচ্ছে অ্যান্টিবডি, দারোয়ানের কিছু ক্ষমতা নেই চোরটাকে মারা, সে কী করলো বাড়ির মালিককে গিয়ে বললো, অ্যান্ড বাড়ির মালিক উপযুক্ত ব্যবস্থা নিল। এই বাড়ির মালিক হচ্ছে ফ্যাগোসাইটিক সেল। তাহলে বডিতে যখনই ধরো এরকম অ্যান্টিজেন কিছু ধরলো ঢুকলো,
অ্যান্টিজেনকে উপরে অমনি দারোয়ান অর্থাৎ অ্যান্টিবডি তাকে কভার করে নিল, কভার করে নিল এবং দেখাচ্ছে দেখো আমি অ্যান্টিজেনকে ধরেছি, অর্থাৎ আমাদের বাড়িতে কেউ না বলে ঢুকে এসেছে, আমি তাকে ধরেছি। অ্যান্টিবডি কী করে অ্যান্টিজেনকে চিনতে পারে? আমাদের বডিতে যে প্রোটিনগুলো থাকে তার বাইরের কভারটা দেখে বডি চিনতে পারে দিস ইজ মাই ওন প্রোটিন। বাট ইফ দেয়ার ইজ এনি প্রোটিন ফ্রম আউটসাইডার, দ্য আউটার লেয়ার ইজ কমপ্লিটলি আননোন টু বডি অ্যান্ড দেন বডি গ্রোস দ্য ইমিউন সিস্টেম টু অ্যাটাক এগেইনস্ট দ্য মলিকিউল অ্যান্ড দিস মলিকিউল ইজ নাও কল্ড অ্যান্টিজেন। দ্য ফরেন এলিমেন্ট ফর আওয়ার বডি ইজ কল্ড অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন, সাপোজ অ্যান্টিজেন ইজ আ থিফ, অ্যান্টিবডি ইজ আ বডিগার্ড ইন আ হাউস, থিপ এন্টার্স ইন আ হাউস, ইমিডিয়েটলি বডিগার্ড ক্যাচেস দেম অ্যান্ড দে গো টু দ্য মেন মাস্টার অ্যান্ড দে শো দ্যাট দে হোল্ড দ্য থিপ অ্যান্ড দেন দ্য মাস্টার উইল গিভ দেম পানিশমেন্ট। তাহলে আমি ধরো এইটা অ্যান্টিজেনটা সাপোজ আমি বললাম যে একটা চোর ঢুকেছে, অ্যান্টিবডিটা একটা বডিগার্ড, এবার যেই না বডিগার্ডটা অ্যান্টিজেনকে ঢুকালো, বডিগার্ডের কোনো ক্ষমতা নেই যে তাকে মারবে, শাস্তি দেবে কে? মালিক। তাহলে মালিককে গিয়ে বললো, মালিক হচ্ছে ফ্যাগোসাইটিক সেল, যেই বললো ফ্যাগোসাইটিক সেলগুলো তখন এই অ্যান্টিজেনগুলোকে নষ্ট করে দিল এবং এই অ্যান্টিজেনগুলোকে নষ্ট করতে গিয়ে যেটা হয়েছে টিস্যুর ক্ষতি হয়ে গেছে, ইম্পর্টেন্ট টিস্যু যেগুলো বডিতে রয়েছে সেগুলো নিজের টিস্যুরই নিজে ক্ষতি করে ফেলেছে এবং সেই জন্যই এটাকে বলে হাইপার সেন্সিটিভিটি। এই একটা ছোটো চুনোপুরি থিফকে, চোরকে ধরার জন্য এত শাস্তি দেওয়ার প্রয়োজন নয়, এত শাস্তি অর্থাৎ সামান্য কিছুতে বেশি অতিরিক্ত সেন্সিটিভিটি দেখিয়ে ফেলেছে বলে নিজের বডির কিছু অর্গ্যান সিস্টেমও ক্ষতিগ্রস্ত হচ্ছে, দ্যাট ইজ কল্ড হাইপার সেন্সিটিভিটি। চলো এবার আমরা দেখবো টাইপস, মেনলি দুটো টাইপের দেখা যায়, টাইপস আর টু, মেনলি লোকালাইজ টাইপ লাইক আর্থার রিয়াকশন ওয়ান এক্সাম্পল, জেনারেলাইজ টাইপ লাইক সিরাম সিকনেস। লোকালাইজ একটা ছোটো একটা স্থানীয় জায়গার মধ্যে হচ্ছে, জেনারেলাইজ যেটা জেনারেলভাবে হয়ে থাকে। লোকালাইজডের একটা এক্সাম্পল আর্থার রিয়াকশন আর জেনারেলাইজডের একটা এক্সাম্পল সিরাম সিকনেস। আমরা আজকে লোকালাইজড টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি টাইপ থ্রি নিয়ে আজকে আলোচনা করবো, কালকে আমরা জেনারেলাইজ টাইপটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তাহলে চলো আজকে লোকালাইজ টাইপ বা আর্থার রিয়াকশন কী সেটা আমরা দেখি। সো টুডে আওয়ার টপিক ইজ মেইনলি ফোকাসড অন দ্য লোকালাইজ টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি, দ্যাট ইজ আর্থার রিয়াকশন অ্যান্ড নেক্সট ডে উই উইল ডিসকাস অ্যাবাউট জেনারেলাইজ টাইপ দ্য এক্সাম্পল সিরাম সিকনেস। লেট স্টার্ট দ্য টপিক দ্যাট ইজ লোকালাইজ টাইপ আর্থার রিয়াকশন অর লোকালাইজ টাইপ টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি। হোয়াট ইজ লোকালাইজ টাইপ? This is Arthur reaction. What is it? Injection of an antigen intradermally or subcutaneously into an animal that has level of circulating antibody specific to that antigen leads to formation of localized immune complex that mediate Arthur reaction within 4 to 8 hours. সো হোয়াট ইজ লোকালাইজ আর্থার রিয়াকশনটা কি আমরা একটু বলে নিই। যে সাপোজ ধরো কোনো ইচ্ছা করে আমি দেখতে চাইছি হাইপার সেন্সিটিভিটিটা কী, ধরো কারণ কোনো বডিতে সাপোজ কোনো বডির মধ্যে আমি একটা ইঞ্জেকশান পুশ করলাম, সেই ইঞ্জেকশানের মধ্যে ধরো অ্যান্টিজেন দেওয়া আছে, অ্যান্টিজেনকে পুশ করলাম, যেই না অ্যান্টিজেন বডিতে ঢুকে গেল, এই অ্যান্টিজেন ঢোকার সাথে সাথে বডির মধ্যে আবার কিছু অ্যান্টিবডি কিন্তু ঘোরাঘুরি করছিলো এই অ্যান্টিজেনের এগেনস্টে, সেই অ্যান্টিবডি তো অ্যান্টিজেনকে খপাত করে ধরে ফেললো, যেই না ধরে ফেললো তাহলে তৈরি হলো একটা ইমিউন কমপ্লেক্স, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা তৈরি হওয়ার সাথে সাথে প্রায় 4 থেকে 8 ঘন্টার মধ্যে শুরু হয় আর্থার রিয়াকশন, মানে এইবার মালিক আসবে এসে শাস্তি দেবে, অর্থাৎ এইবার ফ্যাগোসাইটিক সেলগুলো এসে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটাকে ইমিউন কমপ্লেক্সটাকে নষ্ট করবে। তাহলে চলো পুরো ব্যাপারটা কী করে রিয়াকশনটা হচ্ছে সেটা সম্পর্কে একটু ঝটপট জেনে ফেলো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেয়ার ইজ আ টোটাল মেকানিজম অ্যাট ফার্স্ট অ্যান্টিজেন, ফার্স্ট অ্যান্টিজেন ইজ পুশড ইন টু ইন্ট্রাডার্মালি। ইন প্রিভিয়াস পার্ট আই সেড অ্যাবাউট
ইন্ট্রাডার্মালি আর সাবকিউটেনাসলি, মিনস ইন্ট্রা আন্ডার দ্য ডার্মাস ডার্মাল রিজিয়ন। ডার্ম মিনস ত্বক স্কিন, ইন্ট্রাডার্মালি মিনস আন্ডার দ্য ত্বক আন্ডার দ্য ডার্মিস, আমাদের ত্বকের একদম ভিতর দিকে আমি পাঠিয়ে দিচ্ছি বা সাবকিউটেনাসলি আড়াআড়িভাবে জাস্ট ইঞ্জেকশনটাকে ঢুকিয়ে দিচ্ছি। সো নাও দিস ইজ দ্য মেন রিয়াকশন, লেট স্টার্ট। অ্যাট ফার্স্ট অ্যান্টিজেন ইজ পুশড উইথ দ্য ইঞ্জেকশন ইন্ট্রাডার্মালি অর সাবকিউটেনিয়াসলি ইন হিউম্যান বডি। অ্যান্টিজেন প্রথমে ইন্ট্রাডার্মালি ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করা হলো, অ্যান্টিজেন এখানে পাঠানো হলো। যেই না অ্যান্টিজেন পাঠানো হয়েছে, এখানে তো ঘুরে বেড়াচ্ছে অ্যান্টিবডি, দেন অ্যান্টিবডি অ্যাটাচ উইথ দ্য অ্যান্টিজেন, স্পেসিফিক অ্যান্টিবডি এগেনস্ট দ্য স্পেসিফিক অ্যান্টিজেন অ্যাটাচ উইথ ইট অ্যান্ড ফর্ম ইমিউন কমপ্লেক্স। তাহলে যেই না অ্যান্টিবডি অ্যান্টিজেন এখানে ঘোরাঘুরি করছে, অ্যান্টিবডি খপাত করে ধরলো এবং কী করলো, একটা ইমিউন কমপ্লেক্স তৈরি করলো। নাও হোয়াট হ্যাপেন্স, নাও দিস কমপ্লেক্স ফর্মস মেনি কমপ্লিমেন্ট প্রোটিন। কমপ্লিমেন্ট প্রোটিন আর দ্য প্রোটিনস দ্যাট হেল্প ইন ইমিউন সিস্টেম সিক্রেটরি সাম প্রোটিন। দিস কমপ্লিমেন্ট প্রোটিনস আর মেনি ভ্যারিয়েশন, হ্যাভ মেনি ভ্যারিয়েশন লাইক C3A C5A, ইট ইজ কল্ড অ্যাজ অ্যানাফাইল্যাটক্সিক্স। C3A5A 5B 6 7 ফর্মস আ কেমোট্যাক্টিক ফ্যাক্টর অ্যান্ড C3BA ফর্মস অপসোনিন। হোয়াট ইজ দিস অ্যাকচুয়াল দ্য টাইম ওয়েন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ইজ ফর্ম, ইমিডিয়েটলি সাম কমপ্লিমেন্ট প্রোটিন বিকামস অ্যাক্টিভ। কমপ্লিমেন্ট প্রোটিন আর অফ মেনি টাইপস, ইফ কমপ্লিমেন্ট প্রোটিন C3B ইজ প্রোডিউস দেন ইট কজড বাই অপসোনাইজেশন। অপসোনাইজেশন মিনস দ্য কভারিং অফ অ্যান্টিবডি, ইট কভার্স দ্য অ্যান্টিবডি অ্যান্টিজেন কমপ্লেক্স। নেক্সট, ইফ ইট ইজ C3A C5A C5B 6 7 ইট ফর্মস আ কেমোট্যাক্টিক ফ্যাক্টর দ্যাট অ্যাকুমুলেট মেনি ফ্যাগোসাইটিক সেল টু প্রোটেকশন অ্যান্ড ইফ ইট ইজ C3A C5A ইট ইজ কজেস অ্যানাফাইলাটক্সিন। ইট ইজ বাউন্ড উইথ মাস সেল উইথ কমপ্লিমেন্ট রিসেপ্টর, দিস ইজ দ্য কমপ্লিমেন্ট রিসেপ্টর, দিস ইমিউন কমপ্লেক্স বাউন্ড উইথ ইট মাস ওভার দ্য মাস সেল, ওকে, অ্যান্ড ফর্ম মাস সেল ডিগ্রানুলেশন। সো হোয়াট হ্যাপেন্স, আই এম সেইং ইন বেঙ্গলি নাও, যেই না ইমিউন কমপ্লেক্সটা তৈরি হয়ে গেল, এইবার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, কিছু কমপ্লিমেন্ট প্রোটিন চারিপাশে ঘুরছে। যদি C3B করে তাহলে তো তৈরি হবে একটা অপসোন, তো বলে অপসোনাইজেশন, অ্যান্টিবডির গায়ে একটা কভারিং তৈরি করে, অ্যান্টিবডির বাইরে যে কোট তাকে বলে অপসোন। যদি হয় C3A 5B 5B 6 7 এরা কেমোট্যাক্টিক ফ্যাক্টর কেমিক্যালগুলোকে অ্যাট্রাকশন করছে, আসো আসো আরও ফ্যাগোসাইটিক সেলকে নিয়ে আসো যাতে করে প্রোটেকশন আমরা কর দিতে পারি। যদি C3A 5B আসে তাদেরকে বলে অ্যানাফাইলাটক্সিন। এরা কি করবে, যে মাস সেলগুলো আছে তার গায়ে রিসেপ্টার রয়েছে, সেই রিসেপ্টারের নাম হচ্ছে কমপ্লিমেন্ট রিসেপ্টার। এই কমপ্লিমেন্ট রিসেপ্টারের গায়ে এই C3A 5B মলিকিউলগুলো যেই না বসলো, মাস সেলের গায়ে রিসেপ্টারটা রয়েছে, সেই রিসেপ্টারে যেই না বসলো, মাস সেলের মধ্যে থাকে হিস্টামিন বলে কিছু কেমিক্যাল, এই হিস্টামিনগুলো ডিগ্রানুলেশন হয়ে হিস্টামিনগুলো সিক্রেট করবে। হোয়েন এভার দ্য কমপ্লিমেন্ট প্রোটিন অ্যাটাচ উইথ দ্য কমপ্লিমেন্ট রিসেপ্টার দেন মাস সেল ডিগ্রানুলেট অ্যান্ড ইট ফর্মস হিস্টামিন। দ্যাট হিস্টামিন রিসেপ্টার অলসো ফাউন্ড ইন ব্লাড ইন দ্য কভার অফ ব্লাড রিসেপ্টার। ইন হিস্টামিন রিসেপ্টার হিস্টামিন মলিকুলস অ্যাটাচ অ্যান্ড দ্য টাইম জাস্ট হিস্টামিন বাউন্ড উইথ হিস্টামিন রিসেপ্টার দ্য নিউট্রোফিল উইথ দ্য হেল্প অফ ডায়াপেরেসিস কামস আউট ফ্রম দ্য ব্লাড ভেসেল অ্যান্ড ইট অ্যাটাচ উইথ দ্য স্কিন অ্যান্ড ফর্ম মেনি লাইটিক এনজাইম দ্যাট কজ ইনফ্ল্যামেশন ইন স্কিন। সো আই এম সেইং নাও ইন বেঙ্গলি দ্যাট এই যে হিস্টামিনগুলো যেই না পড়লো হিস্টামিন রিসেপ্টারে, অমনি ব্লাড ভেসেলের মধ্যে রক্তজালকের মধ্যে যে নিউট্রোফিল, সব থেকে বডিতে কিছু ঢুকলেই নিউট্রোফিল এগিয়ে আসে, নিউট্রোফিল কলার মধ্যে ব্লাড ভেসেলের মধ্যে থাকে, ওদের একটা অ্যামিবার মতো না, ওরা বিভিন্ন শেপ করে ছোটো জায়গা দিয়ে গলে যেতে পারে, ছোটো গলি দিয়ে জাস্ট বেঁকে চুড়ে গলে যায়, তো এটাকে বলে ডায়াপেরেসিস। ডায়াপেরেসিসের মাধ্যমে নিউট্রোফিল বাইরে এলো, নিউট্রোফিলের মধ্যে প্রচুর লাইটিক এনজাইম আছে, এই লাইটিক এনজাইমগুলো বেরোলো এবং সেই সাথে নিউট্রোফিলের গায়েও কিছু কমপ্লিমেন্ট রিসেপ্টার আছে, এই তো কাজটা তো কন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে, কমপ্লিমেন্ট রিসেপ্টারে আবার কিছু কমপ্লিমেন্ট ধরো পড়েই গেল লাগলো, আরও উত্তেজিত হয়ে এরা ইনফ্ল্যামেশন তৈরি করলো, ওই মলিকিউলটাকে তো মারলোই, সেই সাথে স্কিনে একটা ক্ষত বা টিস্যু ইনজুরি তৈরি করলো, দ্যাট ইজ কল্ড
আর থার্ড রিয়াকশন। সো হোয়াট হ্যাপেন্স, অ্যাট ফার্স্ট অ্যান্টিজেন উইথ দ্য হেল্প অফ অ্যান্টি ইঞ্জেকশন অ্যান্টিজেন ইজ পুশড ইন টু দ্য ইন্ট্রাডার্মালি অর সাবকিউটেনিয়াসলি ইন হিউম্যান বডি। হোয়েন এভার অ্যান্টিজেন এন্টার ইন টু দ্য বডি, অ্যান্টিবডি কামস অ্যান্ড ফর্ম অ্যান ইমিউন কমপ্লেক্স, অ্যান্ড আফটার দ্যাট দ্য কমপ্লেক্স ফর্মেশন দেয়ার ইজ মেনি কমপ্লিমেন্ট প্রোটিন সারাউন্ডিং ইন দ্য বডি, দ্য কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ইজ হ্যাপেন্ড, দ্য কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন ফর দিস মেনি কমপ্লিমেন্ট প্রোটিনস আর অ্যাক্টিভেট, লাইক ইফ C3b অ্যাক্টিভেট দেন ইট ফর্মস অপসোনিন দ্যাট কভার দ্য হোল অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, ইফ ইট ইট ফর্ম C3a5a5b6 7 দেন ইট অ্যাক্স অ্যাস আ কেমোট্যাক্টিক ফ্যাক্টর দ্যাট অ্যাট্রাক্ট অল আদার কেমিক্যাল টু ফর্ম আ প্রোটেকশন, অ্যান্ড ইফ দেয়ার আর C3a C5a, C3a and C5b আর কল্ড অ্যাস অ্যানাফাইলাটক্সিন, দিস অ্যানাফাইলাটক্সিন বাউন্ড উইথ দ্য কমপ্লিমেন্ট রিসেপ্টর ওভার দ্য মাস সেল, অ্যান্ড ইন মাস সেল দেয়ার ইজ হিস্টামিন, ফুল অফ হিস্টামিন, দ্য মাস সেল ডিগ্রানুলেটস অ্যান্ড হিস্টামিন কামস আউট ফ্রম মাস সেল, অ্যান্ড ইন দ্য ব্লাড ভেসেল দেয়ার ইজ এ রিসেপ্টর দ্যাট ক্যান রিকগনাইজ হিস্টামিন, হিস্টামিন বাউন্ডস উইথ দ্য হিস্টামিন রিসেপ্টর, অ্যান্ড ইন ব্লাড ভেসেল দেয়ার ইজ নিউট্রোফিল, নিউট্রোফিল ক্যান মুভ ইন ভেরি টাইনি প্লেসেস, ইট ইজ কল্ড অ্যাজ ডায়াবেটিস, নিউট্রোফিল বিকামস অ্যাক্টিভ অ্যান্ড ইট ফর্মস ডায়াবেটিস অ্যান্ড কামস আউট ফ্রম দ্য ব্লাড ভেসেল অ্যান্ড গো টু দ্য রিজিয়ন হোয়ার অ্যান্টিজেন ইজ অ্যাকুমুলেটেড, অ্যান্ড দ্যাট রিজিয়ন ইট কজেস অ্যাক্টিভেশন, ইট ফর্মস মেনি লাইটিক এনজাইম, দিস লাইটিক এনজাইম অ্যাজ ওয়েল অ্যাজ কিলস দ্য অ্যান্টিজেন অ্যান্ড ইট ক্যান অলসো ফর্মস ইনফ্লামেশন ইন টিস্যু দ্যাট ক্যান কজ স্কিন ইঞ্জুরি, দিস ইজ কল্ড আর্থার রিয়াকশন। ওকে, সো আই থিঙ্ক ইট ইজ অডিবল অ্যান্ড ইট ইজ মেমোরেবল। নাও সাম আদার পার্ট, দ্যাট ইজ আফটার অ্যান ইনসেক্ট বাইট এ সেন্সিটিভ ইন্ডিভিজুয়াল মে হ্যাভ আ লোকালাইজ টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি অ্যাট দ্য সাইট অ্যান্ড ডেভেলপস এরাইথিমা ইডিমা টিস্যু ইঞ্জুরি নেক্রোসিস। তাহলে যদি এরকম কোনো ইনসেক্ট বাইট করে তাহলেও কিন্তু এই জিনিসটা হয়, আমাদের দেখি হাতের মধ্যে এরকম গুজি গুজি বিভিন্ন ফুসকুড়ি চুসকুড়ি উঠেছে, সেটা কিন্তু টাইপ 3 এই হাইপার সেন্সিটিভিটির জন্য। সামটাইমস আর্থার টাইপ অফ রিয়াকশন ইজ ইন্ডিউসড বাই ব্যাকটেরিয়াল স্পোর্স ফাঙ্গি অ্যান্ড লোকাল প্রোটিনস, ফর এক্সাম্পল ফার্মার্স লাং ডেভেলপস আফটার ইনহ্যালেশন অ্যাক্টিনোমাইসাইটিস ফ্রম মোল্ডি হেয়ার, যদি মোল্ডি হেয়ের মাধ্যমে যে রোগটা হয় ফার্মার্স লাং বলে। পিজিয়ান ফ্যানসিয়াস ডিজিজ রেজাল্ট ফ্রম ইনহ্যালেশন অফ সিরাম প্রোটিন ডিরাইভ ফ্রম পিজিয়ান ফিকাস, পিজিয়ানের পটিতে যে বিভিন্ন ধরনের স্টুলে যে বিভিন্ন ধরনের সিরাম প্রোটিন থাকে সেটা যদি বডিতে যায় তাহলে কিন্তু একটা রোগ তৈরি করে। তো আর্থার রিয়াকশন আমরা এইভাবে দেখি আমাদের বডিতে সবসময় এরকম যে জিনিসগুলোর জন্য আমাদের দরকার নেই অ্যাকশানে, সেই জিনিসগুলোর জন্য অ্যাকশান তৈরি হলে তৈরি হয় হাইপার সেন্সিটিভিটি। আমরা টাইপ 3 লোকালাইজড টাইপ 3 আজকে পড়লাম, পরের দিন আমরা জেনারেলাইজড সম্পর্কে পড়ব। সো ওয়েলকাম অ্যান্ড স্টে সেফ, অ্যান্ড আমাদের পেজের সাথে যুক্ত থাকো অমসারি 24x7, আমরা এরকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, থ্যাংক ইউ ভেরি মাচ।